ট্রাম্প প্রশাসনের সমন্বয়হীনতায় আরও মানুষের প্রাণ যাবে, বাইডেন। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বিদ্বেষমূলক অপরাধ ঘটেছে গত বছর, এফবিআই প্রতিবেদন। এবং ইরানের পরমাণু কেন্দ্রে হামলার কথা ভেবেছিলেন ট্রাম্প। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে হাজির হয়েছি আমি তানিয়া আহমেদ, শিরোনাম শুনছিলেন। এবারে পুরো খবর। ক্ষমতা আঁকড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কার্যক্রম চলতে থাকলে আরও মানুষের মৃত্যু হবে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি আরও বলেন, করোনা মহামারী যেভাবে যুক্তরাষ্ট্রকে চেপে ধরেছে, সঠিক সমন্বয় না হলে আরও বহু মানুষের প্রাণ যাবে। সমন্বয়ের কাজটি আরও আগেই করা দরকার ছিল। দেশজুড়ে টিকা বিতরণকে একটি বড় কর্মযজ্ঞ আখ্যায়িত করে বাইডেন বলেন, যদি তার প্রশাসনকে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং ততদিন যদি এই বিতরণ কর্মসূচি শুরু হতে না পারে, তাহলে তারা অন্তত এক মাস পিছিয়ে যাবেন। নির্বাচনে পরাজয়ের পরও ট্রাম্পের হার না মানার মনোভাবকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন বাইডেন। বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে খুব খারাপ নজির সৃষ্টি করলেন ট্রাম্প। তবে সোমবারও টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, আসলে তিনিই জিতেছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে গত এক বছরে যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক অপরাধ বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর 7,314 অপরাধের ঘটনা ঘটেছে। 12 বছর আগে 2008 সালে এই সংখ্যা ছিল 7,783। 2019 সালের রেকর্ড সংখ্যক 51 হত্যার ঘটনা ঘটেছিল, যা 2018 সালের চেয়ে দ্বিগুণ। গত আগস্টের বিভিন্ন সময়ে শুধুমাত্র টেক্সাসেই 22 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। 2014 সালের পর থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, বর্ণবাদ, বৈষম্য এবং উগ্রবাদের কারণে এসব অপরাধ বেড়েছে। এফবিআই প্রতিবেদনে উঠে এসেছে, 7% অপরাধ হয়েছে ধর্মভিত্তিক কারণে। এছাড়া শ্বেতাঙ্গ অশ্বেতাঙ্গ ইস্যুতে গত বছর 527 অপরাধের ঘটনা ঘটেছে। ইরানের একটি পারমাণবিক কেন্দ্র উড়িয়ে দেওয়ার কথা ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্বব্যাপী ব্যাপক সংকট সৃষ্টি হতে পারে সেই আশঙ্কায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলায় তার প্রশাসন। ইরানের প্রধান পরমাণু কেন্দ্রটি রয়েছে নাতানজে। নিউইয়র্ক টাইমসে এ কথা জানিয়েছেন ট্রাম্প প্রশাসনেরই এক উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, গত বৃহস্পতিবার শীর্ষ পর্যায়ের বৈঠকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। উদ্দেশ্য ছিল ইরানকে আক্রমণ করে যদি আমেরিকার নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলার এবং সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলি। ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা জানিয়েছেন, সবাই বিরোধিতা করে বলেছেন এতে হিতে বিপরীত হবে, তাতে বিশ্ব জনমত আরও বেশি করে ট্রাম্পের বিপক্ষে চলে যেতে পারে। তবে এই খবরের সত্যতা নিয়ে হোয়াইট হাউস এখনও পর্যন্ত কিছু বলেনি। ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তিতে ফেরাবেন জো বাইডেন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল। মার্কিন একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বোরেল বলেন, জো বাইডেন ওয়াশিংটনকে তার অতীতে ফেরত নিতে পারলে সেটা হবে খুবই সুখকর, তবে তিনি অভাবনীয় কিছু করে ফেলবেন এমনটাই ইউ আশা করে না। জোসেফ বোরেল বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রকে যেসব দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক চুক্তি থেকে বের করে নিয়েছিলেন বাইডেন, সেসব চুক্তিতে আবার ফিরে যেতে পারেন। 2018 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন ট্রাম্প। এবারের নির্বাচনী প্রচারণায় জো বাইডেন যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তিসহ সব দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তিতে ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরাক ও আফগানিস্তান থেকে আরও মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী মধ্য জানুয়ারি নাগাদ সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে ইরাক থেকে এবং তারও আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে তার প্রশাসন। তবে আগামী বছরের 15 জানুয়ারির মধ্যে দেশ দুটি থেকে আরও বেশি সেনা প্রত্যাহার করার পরিকল্পনার কথা সামরিক শীর্ষ কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা 5,000 থেকে কমিয়ে 2,500 করা হবে আর ইরাকে 3,000 থেকে কমিয়ে 2,500 নামিয়ে আনা হবে। আফগানিস্তানে তালেবানের সঙ্গে শান্তি চুক্তিও ভালোভাবে সম্পন্ন করতে চান ট্রাম্প। অনেক আগে থেকেই ট্রাম্প বলে আসছেন, বড়দিনের পূর্বেই সব সেনা দেশে ফিরিয়ে নিতে চান তিনি। মার্কিন বাহিনীর সামরিক হস্তক্ষেপকে খুবই ব্যয়বহুল এবং অকার্যকর বলে বরাবরই সমালোচনা করে আসছেন ট্রাম্প। আনন্দ ওয়ার্ল্ডে নিচ্ছি বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। মডার্নার টিকা নিয়ে খুবই উচ্ছ্বসিত মার্কিন বিশেষজ্ঞ ডক্টর ফচি। এবং নিকারাগুয়ায় হারিকেন লোটার আঘাত, এগোচ্ছে কলম্বিয়ার দিকে। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কোন টিকা সবচেয়ে ভালো, এবার সেই দৌড়ে সামিল হল মার্কিন প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনা টিকা। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফচি এটিকে চমকপ্রদ ও চিত্তাকর্ষক বলে মন্তব্য করেছেন। মডার্নার টিকাটি তৈরি করা হয়েছে নতুন এমআরএনএ প্রযুক্তিতে। এই টিকার প্রাথমিক ফলে সন্তোষ প্রকাশ করে ফচি বলেন, 94.5% কার্যকারিতা দেখে তিনি আশ্চর্য হয়েছেন, এটি খুবই আশাব্যঞ্জক। এই ফলাফলকে পরীক্ষামূলক এমআরএনএ প্রযুক্তির বৈধতা হিসেবে অভিহিত করেছেন ডক্টর ফচি। সোমবার মডার্না ঘোষণা দিয়েছে 30,000 মানুষের ওপর তাদের চালানো টিকা পরীক্ষার প্রাথমিক ফলে 94.5% কার্যকারিতা দেখা গেছে। গত সপ্তাহে টিকা নিয়ে সুখবর দিয়েছিল ফাইজার ও বায়োএনটেক, তাদের টিকাটির প্রাথমিক ফলে 90% কার্যকর বলে দাবি করা হয়েছিল। এদিকে করোনা মহামারী থামানোর জন্য ভ্যাকসিন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তার মতে ভ্যাকসিন আসার পরও সংক্রমণের যথেষ্ট সুযোগ থাকবে। প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল আবার বড় হতে শুরু করেছে ইউরোপে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলছে ফ্রান্স, তারপরও প্রতিদিন আক্রান্তের সংখ্যা 10,000-এর উপরে। 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 506 জনের। এছাড়া স্পেনে আক্রান্ত 12,700, মৃত্যু 162 জনের। যুক্তরাজ্যে চলমান দ্বিতীয় দফার লকডাউনের মধ্যেও 231 জনের প্রাণহানি, আক্রান্ত হয়েছেন 21,000-এর বেশি। ইতালিতে নতুন করে স্বাস্থ্যবিধি আরোপের পরও 24 ঘন্টায় আক্রান্ত 27,000-এর বেশি, মৃত্যু হয়েছে 504 জনের। জার্মানিতে 199 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 14,500। শেষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় প্রাণ গেছে 704 জনের, আক্রান্ত হয়েছেন 1,62,000-এর বেশি। ভারতের সংক্রমণ কিছুটা কমে এসেছে, গত একদিনে 28,500 আক্রান্ত হয়েছেন। রাশিয়ায় আবার বেড়েছে করোনা সংক্রমণ, 22,000 মানুষ আক্রান্ত হয়েছেন একদিনে, মৃত্যু হয়েছে 303 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়ে 65 কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। নিকারাগুয়ায় আঘাত হেনেছে হারিকেন লোটা, বিধ্বংসী ঝড়ের আঘাতে কয়েকটি অঞ্চলে ভূমিধস হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর ক্যাটাগরি 5-এ পরিণত হয়ে ঘণ্টায় 160 মাইল গতিতে আঘাত হানে। কাঁচাপাকা বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে হারিকেনটি নিকারাগুয়া উপকূল অতিক্রম করে কলম্বিয়া, হন্ডুরাস ও গুয়াতেমালার দিকে এগোচ্ছে। তবে দেশগুলো তাদের প্রস্তুত থাকার কথা জানিয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রাণহানি এড়াতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হারিকেন লোটাকে একটি বিধ্বংসী বোমার সাথে তুলনা করেছেন। 1972 সালের পর আটলান্টিক উপকূলে ক্যাটাগরি 5 মাত্রার কোনো ঝড় আঘাত হানল। সপ্তাহখানেক আগেই হারিকেন ইটার আঘাতে গুয়াতেমালায় অন্তত 200 মানুষের প্রাণহানি হয়েছে।
অব্যাহত রাজনৈতিক সংকটের মধ্যে তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন করেছে পেরুর কংগ্রেস। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটির নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি। এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির তৃতীয় রাষ্ট্রপ্রধান পেল। গত সোমবার দুর্নীতির অভিযোগে অভিশংসিত হন প্রেসিডেন্ট মার্টিন ভিস্কারা। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে তার সমর্থকরা। এতে পুলিশের সাথে সংঘর্ষে দুজন নিহত হন। এমন সংকটের মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল ম্যারিনো। কিন্তু বিক্ষোভ দমনে তিনি পুলিশি শক্তি প্রয়োগ করলে প্রতিবাদে তার নবগঠিত মন্ত্রিসভার 12 সদস্য পদত্যাগ করেন। এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। একদিনের ব্যবধানে পেরুর দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করলেন সাগাস্তি। আর রন্ধনবার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাম্প প্রশাসনের সমন্বয়হীনতায় আরও মানুষের প্রাণ যাবে, বাইডেন। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বিদ্বেষমূলক অপরাধ ঘটেছে গত বছর, এফবিআই প্রতিবেদন। ইরানের পরমাণু কেন্দ্রে হামলার কথা ভেবেছিলেন ট্রাম্প। মডার্নার টিকা নিয়ে খুবই উচ্ছ্বসিত মার্কিন বিশেষজ্ঞ ডক্টর ফসি। এবং নিকারাগুয়ায় হারিকেন লোটার আঘাত, এগোচ্ছে কলম্বিয়ার দিকে। এই ছিল আনন্দ ওয়ার্ল্ড, কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTN এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে।